স্বাগতম সবাইকে ইংলিশ রেসার এমবিডিতে। ভিডিও শুরুতে সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম, আমি সাদ্দাম হোসেন রয়েছি আপনাদের সাথে। তো আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই চ্যানেলের পক্ষ থেকে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য ভাইবা কোর্স চালু করা হয়েছে। তো এখানে অনেকেই কিন্তু এক ধরনের প্রশ্ন করে থাকে যে ভাইবার জন্য আবার কোর্স করার কী প্রয়োজন, এনটিআরসিএ কখনও ভাইবাতে ফেল করায় না, রিটেনে পাশ করলেই ভাইবাতেও পাশ করা যায়। তো এই চিন্তাভাবনা যারা করতেছেন আসলে আপনারা একটা ভুল সিদ্ধান্তে রয়েছেন, কারণ এনটিআরসিএ যেই পরিমাণ তাদের আসন রয়েছে ঠিক সেই পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু টিকে না, এর থেকে বেশি পরিমাণ টিকাই, এবং এখান থেকে বাছাই করার পরে তারা হচ্ছে আপনাকে সিলেক্ট করবে এবং যাদের পছন্দ হবে না তাদেরকে কিন্তু রিজেক্ট করে দিবে। তো যাদেরকে রিজেক্ট করে দিবে তাদের দলে যাতে আপনি না থাকেন, এই জন্যই এই ভাইবা কোর্সটা চালু করা। কারণ এখানে যখন আপনি ভর্তি হবেন তখন আপনার পাঁচটা বিষয়ে গুরুত্ব দেওয়া হবে, সেটা হচ্ছে স্পিকিং যে বিষয়টা সে বিষয়টা থাকবে, লিটারেচার, গ্রামার, লিঙ্গুইস্টিক এবং জেনারেল নলেজ। তো এই পাঁচটা বিষয় সম্পর্কে যখন আপনার ভালো রকম একটা ধারণা থাকবে তখন দেখবেন যে ভাইবাতে যখন আপনি যাচ্ছেন তখন আপনার ভিতরে একটা কনফিডেন্স কাজ করতেছে এবং যেখান থেকেই প্রশ্ন করুক না কেন আপনি কিন্তু খুব সুন্দর করে অ্যান্সার করে আপনি চলে আসতে পারবেন এবং আপনার ভাইবা পরীক্ষাটাও ভালো হবে এবং আপনি অনায়াসে কিন্তু এই ভাইবাতে টিকে যাবেন। কিন্তু আপনি যদি এই কোর্সটা না করে থাকেন তাহলে কিন্তু এই ভাইবাটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। তো এখানে যে কোর্সটা করানো হচ্ছে, কোর্সে মানে প্রতিনিয়তই এখানে ক্লাস নেওয়া হচ্ছে এবং আপনাকে একটা বই দেওয়া হবে ভাইবার জন্য, এবং এই বইতে আপনি চারটা বিষয় পাবেন। অর্থাৎ আমি যেই পাঁচটা বিষয়ের কথা বললাম এখানে শুধু স্পিকিং বাদে বাকি যেই চারটা টপিক্স রয়েছে সেই টপিক্সটা আপনি এখানে পাবেন। তো যখন আপনার এই বইটা কমপ্লিট থাকবে তখন আপনার ভাইবার জন্য একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি আপনার থাকবে এবং এই পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে কিন্তু আপনি এনটিআরসি ভাইবাতে কিন্তু অংশগ্রহণ করবেন। তো এজন্য বলি যে এই যে দীর্ঘ একটা পথ, দীর্ঘ একটা জার্নি, এই জার্নি শেষ করে এসে শেষ মুহূর্তে যখন ভাইবা থেকে আপনি রিজেক্ট হয়ে যাবেন তখন কিন্তু খুব কষ্ট লাগবে, কারণ আপনি পিলি পাস করছেন, রিটেন পাস করছেন কিন্তু ভাইবাতে গিয়ে আপনি ফেল করছেন, যেখানে একটু ভালো হলেই আপনি আপনার চাকরিটা কিন্তু হয়ে যায়, কিন্তু একটু বোকামির কারণে আপনি ভাবাতে ফেল করলেন। যদি এমনটা হয় তাহলে এই ফেলটা আপনাকে কিন্তু সারা জীবন কুরে কুরে খাবে। এজন্য এমনটা যাতে না হয় এজন্যই বলি যে এত সব চিন্তাভাবনা না করে দ্রুত এই কোর্সে ভর্তি হয়ে যাবে। যাদের লিখিত পরীক্ষাতে রেজাল্ট এসেছে তারা দ্রুত এই কোর্সে আপনারা ভর্তি হয়ে যান, কারণ এই কোর্সটা সম্পূর্ণ করলে আপনি ভাইবার জন্য যে ভয় ভীতি এটা কিন্তু থাকবে না, ফুল একটা কনফিডেন্স থাকবে এবং খুব সুন্দর মতো করে ভাইবাটা কিন্তু দিয়ে আসতে পারবেন। তো যাই হোক, যারা আগ্রহী প্রার্থী আছেন তারা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে অথবা সরাসরি ফোন করেও আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং কোনো কিছু যদি জানার থাকে সেটাও জানতে পারবেন। তো যারা ভর্তি হতে আগ্রহী দ্রুত ভর্তি হয়ে যান। তো আমি আমার ভিডিও এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।